ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275, বা এই মেল আইডিতে tav2k18@gmail.com। আর অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। নমস্কার, আমি আলপনা, এসে গেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভারত আমার ভারতবর্ষের 26তম পর্বকে সাথে করে। সরাসরিভাবে চলে যাই গত সপ্তাহের প্রশ্নের উত্তরগুলো দিতে। গত সপ্তাহের প্রথম প্রশ্ন ছিল গান্ধীজির পিতা ও মাতার নাম কি। উত্তর, মাতার নাম পুতলিবাই ও পিতার নাম করমচাঁদ গান্ধী। দ্বিতীয় প্রশ্ন ছিল গান্ধীজি কত সালে ব্যারিস্টারি পাশ করে বিলেত থেকে ফিরে আসেন। উত্তর হল 1891 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করে বিলেত থেকে ফিরে আসেন। তৃতীয় প্রশ্ন ছিল গান্ধীজি কেন দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। উত্তর হল দক্ষিণ আফ্রিকার এক মুসলমান ব্যবসায়ীর পক্ষ হয়ে মামলা চালাবার জন্যে। চতুর্থ প্রশ্ন ছিল বিপ্লবী বিনয় বসু ঢাকায় কাকে হত্যা করেন। উত্তর, পুলিশ ইন্সপেক্টর জেনারেল লো ম্যানকে। আর শেষ প্রশ্ন ছিল 1929 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় আইনসভায় কে বোমা নিক্ষেপ করেন। উত্তর হল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। অনেক উত্তরদাতাদের মধ্য থেকে আমরা সঠিক 5 জনকে বেছে নিয়েছি। সেই সঠিক 5 জন উত্তরদাতার মধ্যে প্রথম প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন বাবলু ভৌমিক, উত্তর দিনাজপুর। দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন কৃষ্ণেন্দু হাজরা, পলতা। তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন পরিমল ব্যানার্জি, রাজচন্দ্রপুর। চতুর্থ প্রশ্নের উত্তর দিয়ে যিনি জিতেছেন রীনা মাইতি, শান্তিপুর। এবং শেষ প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন শ্যামলী বসাক, কেষ্টপুর। আপনাদের একটা কাজ আছে, আপনারা আপনাদের ব্যাংক ডিটেলসটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন? এবার চলে আসি আজকের অর্থাৎ 26তম পর্বের প্রশ্নমালা নিয়ে। আজকের প্রথম প্রশ্ন, 26তম পর্বের প্রথম প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে ডমিনিয়ন স্টেটাস দাবি বাতিল হয়ে পূর্ণ স্বাধীনতাকে লক্ষ্য হিসেবে গণ্য করা হয়। প্রশ্নটা আবারও বলছি, ভালো করে শুনুন। কংগ্রেসের কোন অধিবেশনে ডমিনিয়ন স্টেটাস দাবি বাতিল হয়ে পূর্ণ স্বাধীনতাকে লক্ষ্য হিসেবে গণ্য করা হয়। চলে আসি আজকের পর্বের দ্বিতীয় প্রশ্নে, মহাত্মা গান্ধী কেন ডান্ডি অভিযান করেন। প্রশ্নটা আবারও আপনাদের জন্যে, মহাত্মা গান্ধী কেন ডান্ডি অভিযান করেন। তৃতীয় প্রশ্ন, ডান্ডি কোথায় অবস্থিত, ডান্ডি কোথায় অবস্থিত। চতুর্থ প্রশ্ন, যে 4 জন ভারতীয় নেতা আইন অমান্য আন্দোলনের জন্য কারাবরণ করেন তাঁদের নাম কি।
প্রশ্নটা আবারও বলছি, যে চারজন ভারতীয় নেতা আইন অমান্য আন্দোলনের জন্য কারাবরণ করেন তাদের নাম কে? পঞ্চম অর্থাৎ আজকের পর্বের শেষ প্রশ্ন, ভারত ছাড়ো ইংরেজিতে সম্বন্ধে এই দৃপ্ত ঘোষণা কে করেছিলেন? প্রশ্নটা আবারও বলছি, ভারত ছাড়ো ইংরেজদের সম্বন্ধে এই দৃপ্ত ঘোষণা কে করেছিলেন? ব্যাস, তাহলে আর কি, এবার উত্তর দেওয়ার পালা। উত্তর পাঠিয়ে দিন আজ রাত 12টার মধ্যে। কিভাবে দেবেন তা তো আপনারা সকলেই জানেন, তবুও আবারও আপনাদের জন্য আর একবার বলি, উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275। মেল করতে পারেন, মেল আইডি tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্যে সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত 12টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি, আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত 12টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।